আমাদের চ্যানেলে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীর দিন ছট পূজা করা হয় এই ছট পূজার দিন আপনি ব্রত করুন বা না করুন ভুলেও করবেন না যে কাজ যে কাজ করলে সন্তান সুখ থেকে বঞ্চিত হবেন ধন ঐশ্বর্য প্রতিপত্তি যশমান খ্যাতি সমস্ত কিছুর থেকে আপনি বঞ্চিত থাকবেন এই দিন দুই দেব এবং দেবীকে আরাধনা করা হয় এক হচ্ছে ষষ্ঠী যেহেতু ষষ্ঠী মাতাকে আরাধনা করা হয় ষষ্ঠী কি এবং কোন দেবকে সূর্য নারায়ণকে পূজা করা হয় তাই খুবই গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের দুটি দেব দেবদেবীকে এখানে আরাধনা করা হয় তাই ভুলেও ফেলা ফেলা করবেন না আপনি যদি সন্তান স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চান এবং পুরুষরাও অবশ্যই কি করবেন না এই কাজগুলো করবেন না তাহলে অর্থ যশমান খ্যাতি প্রতিপত্তি কোনো কিছুই লাভ করতে পারবেন না চলুন আমরা আজকে জেনে নিই যে এই দিন কি করা উচিত নয় খুবই মানে গুরুত্ব সহকারে আপনি করুন বা না করুন আপনাকে ব্রত আপনি করুন বা না করুন অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনি যখন ধরুন যারা ব্রত করছেন তারা অবশ্যই যখন এই ষষ্ঠী এই পুজোর জন্য প্রসাদ বানাচ্ছেন খুব পবিত্রতা সহকারে আপনারা প্রসাদ বানাবেন হাত পা ধুয়ে প্রসাদ বানাবেন মুখে মাস্ক পরে নেবেন চার দিন কোনো আমিষ খাবার খাবেন না আবারও বলছি চার দিন কোনো আমিষ খাবার খাবেন না ব্রতিরা বা যারা ব্রত করছেন না তারা এবং আপনারা মদ পানও করবেন না যেগুলো এই সূর্যদেবকে বা ষষ্ঠী মাতাকে অর্পণ করা হয়েছে সেই জিনিসপত্রগুলো ভালো করে রাখবেন আর যতক্ষণ না প্রদান করবেন ততক্ষণ কোনো খাবার খাবেন না কখনোই পায়ে যেন না লাগে প্রসাদ অবশ্যই দেখবেন ধরুন অন্য কেউ পুজো করেছে আর আপনি যাচ্ছেন সেখান দিয়ে দিয়ে পায়ের মধ্যে লেগে গেল জানবেন পাপটা আপনারই হবে পায়ে যেন না লাগে অবশ্যই দেখবেন সূর্যদেবকে যখন অর্ঘ্য দেবেন তখন রূপো স্টিল কাচের প্লাস্টিকের এই সমস্ত পাত্র ব্যবহার করবেন না তামার পাত্র সর্বশ্রেষ্ঠ এটি করার চেষ্টা করবেন এবং অবশ্যই ষষ্ঠী মাতার কাছে আপনার যারা সন্তান লাভ করতে চান সন্তান সুখ থেকে বঞ্চিত আছেন এবং সন্তানের আরোগ্য কামনা করতে চান তার সমৃদ্ধি চান অবশ্যই আপনারা কি করবেন মায়ের কাছে প্রার্থনা করবেন দেখবেন আপনারা মনোবাসনা পূর্ণ হবে প্রসাদ এখানে সেখানে রাখবেন না এবং রাখলে পূজার কি হয়ে হয়ে যায় যায় অপবিত্র আর একটি ভাইটাল জিনিস আপনি করুন না করুন কোন ব্রত করছেন এরকম ছটের ব্রত করছেন কোনো মহিলাকে কখনোই কোনো অপশব্দ বলবেন না তাহলে আপনি ছটের ছট যে মাইয়া আছেন মা আছেন আপনার উপর তিনি বিরাট ভাজন হবেন অভিশাপ প্রদান করবেন তাই অবশ্যই আপনি তাকে সহায়তা প্রদান করতে পারেন আর ছট পূজা করার সময় কখনোই ক্রোধ বা ঘৃণা এসব বা কারোর খারাপ চাওয়া এগুলো করবেন না দেখুন আমরা কারা ব্রত করছেন এবং ব্রত করছেন না সবার জন্যই বলে দিলাম কিন্তু অবশ্যই বলবো আপনি করুন বা না করুন অবশ্যই আপনি কি মানবেন কেননা এই চার দিন কিন্তু ভাইটাল তাই অবশ্যই আপনাকে এইগুলিই মানতে হবে ধরুন আপনি যে মানুষ ব্রত রেখেছে তার পাছে আপনি প্রণাম করতে পারেন তার আশীর্বাদ নিতে পারেন সূর্যদেবকে আপনি চার দিন ধরে অবশ্যই কী করুন জল প্রদান করুন অর্ঘ প্রদান করুন এবং জলের মধ্যে আপনি গুড় তারপরে লাল ফুল এগুলো প্রদান করুন এই চার দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘরও রাখবেন নিজেও থাকার চেষ্টা করবেন আর যে ব্রত করছেন তার সেবা করার চেষ্টা করুন তার সহায়তা করার চেষ্টা করুন আর অবশ্যই দান যদি করতে পারেন দান করবেন ধরুন আপনি প্রত্যেকবার ছট করেন এবারে করতে পারছেন না কোনো পরিস্থিতির শিকার আপনি তখন আপনি কিন্তু আপনি তাকে কিছু নিজে হাতে ধরুন বানিয়ে নিয়েও তাকে প্রসাদ দিতে বলতে পারেন বা আপনি নিজে তাকে কিছু অর্থ দিতে পারেন যে প্রসাদ হিসাবে অবশ্যই এই কাজগুলি যদি করতে পারেন তাহলে আপনি এক ঢিলে দুটো পাখি মারার একটা প্রবাদ আছে না আর রথ দেখা কলা এরকম কথা আছে একটি দিন কিন্তু দুটো দেবদেবীকে আপনি প্রসন্ন করতে পারছেন যারা সন্তান আকাঙ্ক্ষা করছেন তারাও এবং যারা সন্তান সন্তানবতী মহিলা তাদের সন্তানের সুরক্ষা এবং স্বামীর আরোগ্য স্বামীর ঐতিহ্য স্বামীর মান খ্যাতি প্রতিপত্তি আয়ু বৃদ্ধির জন্য অবশ্যই রমণীরা করুন এবং পুরুষরা অবশ্যই এই পদ্ধতি যদি মানতে পারেন তাহলে শাস্ত্রানুসারে যদি পদ্ধতি মানতে পারেন বেটার টু সে এটা বললে আরও ভালো হবে শাস্ত্রানুসারে যদি এই আপনি যেগুলো বললাম সেগুলো মানতে পারেন তাহলে সূর্যদেবের কৃপা পাবেন আর জানবেন আপনার জন্মছকে যতই যে গ্রহই ভালো অবস্থানে থাকুক না কেন সূর্যদেব ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না সূর্যদেবকে আপনার স্ট্রং হতেই হবে পিতার স্থান উইদাউট গার্ডিয়ান আমরা গার্ডিয়ানলেস হয়ে যাই তাই না গার্ডিয়ানলে সন্তান কীভাবে বড় হয় আপনারা তো সবাই জানেন তাই অবশ্যই আমাদের সূর্যদেবের এবং ষষ্ঠী মাতা দুজনের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা অবশ্যই কি করবেন এই দিনটি এভাবে পালন করুন দেখুন ধনধান্যে পরিপূর্ণ আপনি অবশ্যই হতে পারবেন আপনার জীবনে অর্থ সম্পদ বৈভব সমস্ত কিছু লাভ হবে খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ওম হীম হিম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায়ন মহা